গৌরব গুইন মেমোরিয়াল কলেজের ইউটিউব প্ল্যাটফর্মে সমস্ত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করবে এই বিষয়টি শেখাব। তার আগে আমাদের চ্যানেলটি যারা প্রথমবার ভিজিট করছো বা করছেন কিংবা এই ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট, তোমরা আমাদের কলেজের ওয়েবসাইটে এসে ডিটেলসটা দেখে নিতে পারবে, ফেসবুক পেজ রয়েছে সেটি ফলো করে দেবেন, এবং এখানে বিভিন্ন সাবজেক্টের, আমাদের কলেজে মূলত ছটি সাবজেক্ট, আর্টস ফ্যাকাল্টির ছটি সাবজেক্ট পড়ানো হয়, তার সমস্ত ভিডিও লেকচার উইথ পিডিএফ মেটেরিয়াল সহ তোমরা পেয়ে যাবে। কলেজের যারা বাইরের স্টুডেন্ট আছো, বিভিন্ন কলেজে পড়াশোনা করছো ইউজি লেভেলে, তারা ভিডিওগুলি দেখতে পারো, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। এবিসি আইডি হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, যেখানে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একাডেমিকের সমস্ত ক্রেডিটগুলো এখানে জমা থাকবে। তো এই আইডিটা তোমাদের এবছর ফর্ম ফিল আপের ক্ষেত্রে ম্যান্ডেটরি হিসেবে দেখা দিয়েছে, অর্থাৎ অবশ্য প্রয়োজনীয় একটি বিষয়। তো এটি তোমরা তিনটে উপায়ে ক্রিয়েট করতে পারবে, সেই তিনটে উপায় আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে সবথেকে সহজতম যে পদ্ধতি, সেই পদ্ধতিতে কীভাবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ক্রিয়েট করবে এবং এবিসি যে আইডিটা তৈরি হবে সেই আইডিটা ফর্ম ফিল আপের সময় তোমাদের কাজে লাগবে। তো এর জন্য তোমরা সবার প্রথমে তোমাদের মোবাইলের গুগল হোম পেজে যাবে, ওখানে টাইপ করবে www.abc.gov.in, এটা সার্চ বাটন করবে। সার্চ বাটনে ক্লিক করার পরে সার্চ হবে, সার্চ হওয়ার পরে নেটওয়ার্ক স্লো থাকলে একটু লেট হবে, তারপরে যেটা আসবে এইরকম একটি পেজ আসবে। এই পেজটিতে প্রথমে স্টুডেন্টে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এই পেজের নিচের দিকে সাইন আপ ফর মেরি পেহচান, এখানে ক্লিক করবে। তারপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করতে হবে, দেন ওটিপিটা আসার পরে যে পেজটি সামনে আসবে সেটি হলো এরকম। এই পেজে ফার্স্টে নাম লেখার জায়গায় নাম লিখবে, ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে ক্রিয়েট ইউজার নেম, ওখানে ইউজার নেম দেবে, তোমাদের পছন্দ মতো নিজের নাম দিতে পারো, টাইটেল দিতে পারো। এক্ষেত্রে অবশ্য একটি সমস্যা হচ্ছে, ধরো সাপোজ তোমার নাম পঙ্কজ, তো এখানে পঙ্কজ লেখার পরে দেখবে যে সাবমিট কর, ভেরিফাই করতে যাবে, পিন কনফার্ম পিন দেওয়ার পরে ভেরিফাই করবে, তখন লিখবে দিস ইউজার নেম অলরেডি এক্সিস্ট। তো এক্ষেত্রে তোমাকে কিছু একটা চেঞ্জ করতে হবে, তারপরে পঙ্কজের পরে 1 2 3 কোড দিয়ে দিলে সে তারপরেও দেখা গেল কারেন্টলি এক্সিস্ট দেখাচ্ছে, তো সেক্ষেত্রে একটু এদিক ওদিক চেঞ্জ করলে দেখবে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে যেটা করবে, পিন দেবে 6টি ডিজিটের পিন, তারপরে ওই যে পিনটি দিলে সেটাই কনফার্ম পিনের ঘরে লিখবে, তারপরে ভেরিফাই করে দেবে। সরি, তার আগে রাইট বক্স, যেখানে একটি বক্স আছে সেই বক্সে রাইট ক্লিক করবে, ক্লিক করার পরে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমার একটা ডিটেলস এখানে চলে আসবে, যেখানে নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। তারপরে আধার নাম্বারের যে জায়গাটি রয়েছে সেখানে আধার নাম্বারটি লিখবে, দেন আবার প্রসিড, অর্থাৎ ভেরিফাই করিয়ে নেবে। আধার নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পরে যে পেজটি আসবে সেটি হলো এরকম। এখানে দেখো 4টে গোল গোল করে ইউনিভার্সিটি, স্কিল, কলেজ অ্যান্ড আদার্স। আমাদের কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে তোমরা যে যে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজে পড়াশোনা করছো সেই ইউনিভার্সিটি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই যে কার্সর বাটন রয়েছে এখানে প্রেস করবে, অনেক ইউনিভার্সিটির নাম আসবে, তখন তোমার নিজের ইউনিভার্সিটির নামটি লিখে দেবে। আমাদের যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তাই আমি লিখে দিয়েছি এখানে। এরপরে সাবমিট বাটন, এটা হচ্ছে ফাইনাল স্টেপ। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমাদের এবিসি আইডি কার্ড জেনারেট হয়ে গেল এবং সেই কার্ডটি হলো এই রকম, তোমরা দেখে নাও। এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারটি কিন্তু তোমাদের ভবিষ্যতে সব সময় কাজে লাগবে, পরীক্ষায় বসা থেকে শুরু করে কলেজ রিলেটেড সমস্ত কাজে এটি তোমাদের লাগবে। সুতরাং এই হচ্ছে এবিসি আইডি কার্ড
তৈরি করার সমস্ত স্টেপ বাই স্টেপ আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি রিজিউম করে পজ করে বারবার দেখো, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে।